এই যে বড় ভাই, তো তোমরা এই জিনিসটা ইউজ করবে না, কারণ হচ্ছে দেখেন তেল তেল মারবো না, কারণ তেল মারলে আবার নোংরা বুঝে যাবে, বুঝতে পারলা? সমুদ্রাম সমুদ্রাম না। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। একটা সময় দেখবে যে তোমার পুরো ওয়ার্নিং কেটে কেটে দিয়েছে, গাড়ির পুরো তার এলো মেলো করে দিয়েছে, ওখানে তোমার কষ্ট পড়বে মোটামুটি 12-13 হাজার টাকা। তো আমি ভাবলাম যে না, কি করা যায়, বাজার গেলাম, দুটো ইঁদুর মারা কল কিনে নিয়ে আসলাম। কালকে প্রায় রাত 2টো থেকে ঘুমিয়েছি, মুখা থেকে বুঝতেই পারছো, দিয়ে একটা ইঁদুর পড়েছে সম্ভবত, আর 2টো আছে, ওদেরকেও আজকেই 2টোকে ধরে নিয়ে আবার জঙ্গলে ছেড়ে দিয়ে চলে আসবো। তো আজকের ভিডিও হচ্ছে, গাড়িটা 2-3 দিন থেকে বের করা হয়নি, গাড়িটা বের করবো, পুরো ওয়াশ করবো, এবং আমি গাড়িটা কী দিয়ে ক্লিন করে রাখি সেটাও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারবে যে আরও কী কী বলতে চাইছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করবো আরও ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার তোমাদেরকে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक। ये देखो गाड़ी कंडीशन देखते बच्चे, एकदम की अवस्था हुआ, पूरा नोंगरा हो गया, पूरा नोंगरा। তো ফাইনালি বাইকটা গ্যারেজে চলে এসেছে, তো এখন পুরোপুরি ওয়াশ করানো হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাইকটা দেখতে পাচ্ছো, শ্যাম্পু দিয়ে ধুচ্ছে একদম পুরো, এরপরে জল দিয়ে ধোয়া হবে, দিয়ে দারুণ লাগবে, দারুণ। মানে এতদিন বাইকটা একদম ঘরের ভিতর পড়েছিল, তো অনেক নোংরা টোংরা জমে গেছিলো, তো ধোয়া হবে এখন, সত্যি খুব ভালো আছে। তো ফাইনালি জল মারাটা শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছো গাড়িটা কী কন্ডিশন এলো। তো কেমন লাগছে গাড়িটা দেখতে গাইস, তোমরা একটু কমেন্ট করে বলবো অবশ্যই। এইভাবে অ্যাকচুয়ালি গাড়ি গাড়ি টাড়ি সব এইভাবেই রাখা রাখা উচিত, ঠিক আছে, কেন দেখতে ভালো লাগবে, তাই না? তো ফাইনালি আমার গাড়িটা ধুয়ে গেল, গাড়িটা দেখার কাছে, তো গাড়িটা এখন মোছামুছি করবো, দিয়ে বাড়ি যাবো। বাড়ি গিয়ে একটা ইউজ করি যে জিনিসটা, আমি কেমিক্যালটা ইউজ করি, ওটা ইউজ করবো। তো এখানে তেল তেল মারবো না, কারণ তেল মারলে আবার নোংরা বসে যাবে, বুঝতে পারলা? কন্ট্রোল কন্ট্রোল বাড়ি গিয়ে কি করবো, তো চলো তোমরা, তোমাদেরকে বাড়িতে দেখাচ্ছি আমি। ওই ধোয়া টোয়া ঠিকঠাক হয়েছে রে ভাই? হ্যাঁ, সমুদ্রাম সমুদ্রাম না, ঠিকই আছে। গাড়ি চালানোর সময় পাম্পটা চেক করে নেওয়া উচিত, বুঝতে পারলা? আমি এখন পাম্পটা চেক করবো গাড়িটা। তো ফাইনালি গাইস বাড়ি এলাম, বাড়িতে এসে আমি যে তোমাদেরকে বললাম না যে আমি কি ইউজ করব, মানে গাড়িটা এখন 30 মিনিট মতো রোদে থাকবে, একটু মোছামুছি হবে, তারপরে এই যে এই জিনিসটা আমি এখন ইউজ করবো, মোটোম্যাক্সের। তো আমি এটা এই টাইপ, মানে মোটোম্যাক্সেরই 2টো নিয়েছিলাম, একটা হচ্ছে এটা। তো তোমরা এই জিনিসটা ইউজ করবে না, কারণ হচ্ছে এটাতে পুরোনো পুরোনো গাড়ি যেগুলো থাকে ওগুলোর জন্য এটা ঠিক আছে, কিন্তু তাছাড়া এটা একদম মানে নতুন গাড়ির জন্য একদম ওয়েস্ট, এটা ভালো নয়, এটা মানে দাগ বসে থেকে যাবে। কিন্তু বেস্ট, একদম সব থেকে বেস্ট অফ বেস্ট হচ্ছে এটা। তো চলো গাড়ি ওখানে যাই, গাড়ি। তো আমি মোটোম্যাক্সের এটা ইউজ করছি এখন, এটা এটা কিছুটা মেরে নেওয়ার পরে পরবর্তীতে ন্যাকড়া দিয়ে এটা পরিষ্কার করতে হবে। তো আমি একটু একটু করে মেরে নিলাম, এটা পুরো সেই লেভেল লাগবে, বুঝতে পারলে, সত্যি খুব দারুণ লাগবে। তো এখন আমি ন্যাকড়া দিয়ে এটা পরিষ্কার করব, তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানটায় একটা ছোট্ট দাগ বসে আছে, এই দাগটা
একটু হয়ে গেছে কোনো ব্যাপার নেই। এটা দেখো আগের কন্ডিশনটা কেমন ছিল আর এখনকার কন্ডিশনটা কেমন আছে, তো তোমরা অবশ্যই এটা ইউজ করতে পারো। আমি যেহেতু ইউজ করি এটা ভালো ভালো। তো ফাইনালি তোমরা একদম সবশেষে যে লুকটা দেখার জন্য অপেক্ষা ছিলে, গাড়িটা পুরো সেই লেভেলের দেখতে লাগছে, দেখতে পাচ্ছ ফার্স্টে কী ছিল এখন কী আছে, মানে সত্যি একদম শেষে। এইটা মোটোম্যাক্স দিয়ে মেরেছি, তোমরা অনলাইনে পাওয়া যায়, এটা নিয়ে নিতে পারো, ঠিক আছে।